সিয়ামের যে পাওয়ার, সিয়াম কালি কিয়ামতের মাঠে প্রথম বলা হয়েছে আসসাউমু জুন্নাহ আই জুন্নাতু মিনান নার, সিয়াম হলো জাহান্নামের ঢাল, আর সিয়াম বলবে আই রব ইন্নি মানাতু তাম বিনাহার ফাশাফ তাম ওয়া শাহওয়াত ফাশাফিনি ফিয়া। সিয়াম সুপারিশ করবে, সালাত সুপারিশ করবে, এরকম হাদিস আছে? হ্যাঁ আছে। কোথায় হাদিস আছে সালাত সুপারিশ করবে? বন্ধুরা আমার যেটা বলতে চেয়েছি, আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চেয়েছি সেটা এই হাদিসটা একটু বাস্তবতা শুনেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া যাআমা আন্নাহু মুসলিম, যদি জাহেলিয়াতের সাথে জড়িত থাকে আর ওই ব্যক্তি রোজাও করে নামাজও পড়ে সালাতও পড়ে সিয়াম পালন করে নিজেকে পাক্কা মুসলিমও মনে করে, তবুও কি হবে? জাহান্নামের খড়ি হবে। কেন? কি জন্য বললেন? তাহলে যে ব্যক্তি জাহেলি কর্মকাণ্ডের সাথে জড়িত তার সালাত কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে না, সিয়াম কোনো উপকার করতে পারবে না। সিয়ামের যে পাওয়ার, আচ্ছা অন্য ইবাদতের কথা বললেন না কেন, সিয়াম আর সালাতের কথা বললেন কেন? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আর সালাতের কথা বললেন কেন? আগেবার সিয়াম বলেছেন। সিয়ামের যে পাওয়ার, সিয়াম কালি কিয়ামতের মাঠে প্রথম বলা হয়েছে আসসাউমু জুন্নাহ আই জুন্নাতু মিনান নার, সিয়াম হলো জাহান্নামের ঢাল, আর সিয়াম বলবে আই রব ইন্নি মানাতু তাম বিনাহার ফাশাফ তাম ওয়া শাহওয়াত ফাশাফিনি ফিয়া। সিয়াম সুপারিশ করবে, সালাত সুপারিশ করবে, এরকম হাদিস আছে? হ্যাঁ আছে। কোথায় হাদিস আছে সালাত সুপারিশ করবে? সিয়াম যে সুপারিশ করবে এটা তো হাদিস দ্বারা প্রমাণিত, ঢাল এটাও আছে। সালাত সুপারিশ করবে, সালাতের একটা বৈশিষ্ট্য আছে, সালাতের একটা ক্ষমতা আছে, সেটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আমি বলছি কেন সিয়ামের কথা বললেন, সিয়ামের এত পাওয়ার, জাহান্নাম ওয়াজিব হয়ে গেলেও সিয়াম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এটা হলো সিয়ামের পাওয়ার। তাই আল্লাহ রাসূল বলছেন ওয়াইন সমা, যদিও সিয়াম পালন করে তবুও জাহান্নামের খড়ি হবে। সিয়াম পালন করে লাভ কি? যদি জাহিলিয়াতের সাথে জড়িত থাকেন, পুরো পরিবারটা জাহিলিয়াতের কারখানা, জাহান্নামের কারখানা। কিভাবে হলো? আপনি বাড়িতে যান, যে পরিমাণ মূর্তি রাখা আছে বাড়িতে, যে পরিমাণ ছবি রাখা আছে বাড়িতে, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কিভাবে বাস করেন সেখানে? বাপের ছবিটা এত পরিষ্কার করে রেখে দিয়েছেন, স্ত্রী স্বামীর ছবিটা, চাকরি করে তো সচিব মানুষ, ছবিটা বাধাই করে রেখে দিয়েছে, ওই রুমে নামাজও পড়ে, কি ধান্দাবাজি চিন্তা করেন! মানে আল্লাহকে কিভাবে ফাঁকি দিচ্ছে, মনে করছে আল্লাহ কিছু বুঝেই না। ট্র্যাডিশন, ইবাদত না ট্র্যাডিশন, সব মূর্তি পূজা, মূর্তি পূজাও জাহেলিয়াত। কোথা থেকে এসেছে? না জাহেলিয়াত না, প্রত্যেক ঘরে ঘরে মূর্তি পূজা চলছে এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া সাল্লা, যদিও সালাত আদায় করে। হাদিস আবু দাউদে 430 নম্বর হাদিসটা খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন ইন্নি ফারাস্তু আলা উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি শোনো, তোমার উম্মতের উপরে আমি পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছি, পাঁচ ওয়াক্তের সালাতকে আমি ফরজ করেছি, ওয়াহিদতু ইন্দিয়া হাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, প্রতিজ্ঞা করেছি, আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখলতুহুল জান্নাহ, আমি ওয়াদা করেছি যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত নির্দিষ্ট ওয়াক্তে আদায় করে আমার কাছে আসবে আমি তাকে জান্নাত দান করব। হজ করলে জান্নাত পাওয়া যায় ঠিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি কোথাও যে আল্লাহ ওয়াদা করেছেন, এটা হলো সালাতের পাওয়ার। সিয়াম পালন করলে জান্নাতে যাবে, কিন্তু কোথাও বলা নাই যে আল্লাহ ওয়াদা করেছেন তাকে জান্নাত দেবেন, বুঝেননি কথা। যাকাত দিলে জান্নাত পাওয়া যাবে হাদিসে আসছে, কিন্তু আল্লাহ ওয়াদা করেননি আমি তোমাকে জান্নাত দেব,
কিন্তু সালাত ওয়াক্ত মোতাবেক আদায় করলে আল্লাহ ওয়াদা করেছেন তাকে জান্নাত দিবেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আর আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করবেন না এটাই বুঝে নেন সালাতের কত পাওয়ার কেউ যদি আউয়াল ওয়াক্তে একাকীও যদি সালাত আদায় করে একাকীও যদি সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ এত খুশি হন 1203 নম্বর হাদিস আবু দাউদ খুলেন আল্লাহ রাসূল বলেন ইয়াজিবু রব্বুকুন ফি রায়ি গনাবিন বিশাজিয়াতিন বিজাবাল আল্লাহ তোমাদের রব ওই রাখালের উপরে আনন্দিত হয়েছেন খুশি হয়ে গেছেন ওই যে পাহাড়ের চূড়ায় রাখাল সালাত আদায় করছে ইয়াজিনু ইয়াকিমুস সালা কেউ নাই পাহাড়ের চূড়ায় টাইম হয়ে গেছে আযান দিয়ে সালাত আদায় করছে আল্লাহ বলেন উনজুরু ইলা আব্দি হাদা আসমান জমিনের সব ফেরেশতাকে ডাক দিয়ে বলেন ওই রাখাল বান্দার দিকে তাকিয়ে দেখো ইয়াযিনু ওয়া ইয়াকিমুস সালা ওয়া ইয়াখাফু মিন্নি আযান দিয়ে একামত দিয়ে সালাত আদায় করছে আমাকে ছাড়া কাউকে ভয় করে না তোমরা সাক্ষী থাকো কফরতু লি আব্দি ওয়া আদখালতুহুল জান্নাহ তোমরা সাক্ষী থাকো আমি আমার এই রাখাল বান্দাকে ক্ষমা করে দিলাম তাকে আমি জান্নাতে প্রবেশ করাই দিলাম মরেইনি জান্নাতে চলে গেছে মরেইনি জান্নাতে চলে গেছে এটা হলো সালাতের পাওয়ার এই দুইটাই হাদিসে কুদসি দ্বারা প্রমাণিত হয় সালাত অত্যন্ত পাওয়ারফুল ইবাদত এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ওয়াইন সল্লা নামাজও যদি পড়ে ওই লোকটি তবু জাহেলিয়াতের সাথে জড়িত থাকলে কিয়ামতের মাঠে নামাজের পক্ষে কোনো কাজ করতে পারবে না সালাত আদায় করে কোনো লাভ নাই সিয়াম পালন করে কোনো লাভ নাই আগে জাহেলিয়াত ছাড়তে হবে ওয়াজাম আন্নাহ মুসলিম আমাদের অভ্যাস আমরা যে কোনো নামাজ পড়ি না আবার বলে যে ঈমান ঠিক আছে ওকে বলতে জুতাও ঠিক আছে কত বড় বেয়াদব নামাজ একটা ফরজ ইবাদত যেটা না করলে কোনো ইবাদত কবুল হবে না ওকে তাচ্ছিল্য করছে ট্রিট করছে কত বড় বেয়াদব আপনি চিন্তা করেছেন বলছে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে বেয়াদবের তো একটা সীমা আছে একদিকে নামাজ পড়ার অনুতপ্ত হওয়া উচিত নামাজের ওয়াজ আমি করলে মানাবে না আপনাদের পরিচালকের কাছ থেকে শুনবেন নামাজের হুকম তারিখে সলাহ নামাজ পরিত্যাগ করার বিধানের ওয়াজ শুনতে হলে শেখ আকরামুজ্জামান সাহেবের কাছে শুনতে হবে এটা আমার বিশ্লেষণ ব্যক্তিগত আর কি তো এক ওয়াক্ত মুসল্লি হয়ে যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে শেখ উসাইমিন রহিমাল্লাহ বলেছে টাইম পার করে দিলে ইচ্ছা করে এক ওয়াক্ত মুতাআম্মিদান এক ওয়াক্ত সালাতের টাইম পার করে দিলে ইচ্ছা করে নামাজ পড়ল না ফাহুয়া কাফের সে কি কাফের এটা আমার কথা বললাম না অনেকগুলো দলিল পেশ করেছেন আর ও সপ্তাহে পড়ে মাত্র এক ওয়াক্ত কি বুঝলেন আর বছরে পড়ে দুই ওয়াক্ত দুই ঈদ পড়ে চিন্তা করেছেন আপনি তাহলে ওকে কি মুসলিম বলবেন এক ওয়াক্ত ছাড়লে ইচ্ছা করে ছাড়লে কি হয়ে যাবে কাফের আর ও পড়ে এক ওয়াক্ত চিন্তা করেন তাহলে হিসাব করেন বন্ধুরা আমার এই যে তাচ্ছিল্যতা নিজেকে পাক্কা মুসলিম দাবি করছে